আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমরা পড়ছিলাম অপরিচিতা গল্পটি। আজকে থেকে আমরা অপরিচিতা গল্পের একদম ভেতরে প্রবেশ করে যাব। চলো শিক্ষার্থী বন্ধুরা, শুরু করে দেওয়া যাক। অপরিচিতা গল্প শুরু করার আগে তোমাদেরকে আমি অপরিচিতা গল্পের চরিত্রগুলো সম্পর্কে পরিচয় করাতে চাই। অপরিচিতা গল্পে রয়েছে অনুপম, যে কিনা এক ব্যক্তিত্বহীন ছেলে। তার পরবর্তীতে রয়েছে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী কল্যাণী। তার পাশাপাশি রয়েছে অনুপমের মামা এবং তার পাশাপাশি রয়েছে কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন। এছাড়াও অনুপমের বন্ধু হরিশ এবং পরবর্তীতে আমরা অনুপমের এক দুঃসম্পর্কের ফুপাতো ভাই বিনুদা সম্পর্কে জানতে পারি। তাছাড়া রয়েছে অনুপমের মা। এই ধরনের সকল চরিত্র নিয়ে তৈরি হয়েছে অপরিচিতা গল্পটি। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, দেখি অপরিচিতা গল্পের শুরুতে অনুপম নিজেকে কিভাবে প্রকাশ করছে। অনুপম বলছে যে বর্তমানে তার বয়স 27 হলেও এই বয়সটা যেমন অনেক বেশিও না, 27 বছর বয়স তেমন তো বেশি বয়স না তার, ঠিক তেমনি গুণের দিক থেকে অনেক বড় না। গুণ বলতে এখানে অনুপমের নিজস্ব ট্যালেন্টের কথা বোঝানো হয়েছে। সে প্রেক্ষাপট থেকে আহামরি বড় না, কিন্তু এই জীবনের একটু বিশেষ মূল্য রয়েছে। কীভাবে বিশেষ মূল্য রইল, এত কিছু যদি তার না থেকে থাকে, ঠিক সেই প্রেক্ষাপট থেকে এই বিশেষ মূল্যটি হচ্ছে একদা এই অনুপমের জীবনে বলে এক ভ্রমর আসিয়া বসিয়াছিল। কে সেই ভ্রমর? এই ভ্রমরের কারণেই অনুপমের জীবনে আমূল পরিবর্তন এসেছিল। এই ভ্রমরটি হচ্ছে কল্যাণী। এই ব্যাপারে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত জানব। পরবর্তীতে অনুপম গল্পে নিজের ব্যাপারে বলতে থাকে যে ছোটবেলায় সে যখন কলেজে ছিল, কলেজে সকল পরীক্ষা পাশ করেছে, বিশ্ববিদ্যালয় থেকে সে এমএ পাশ করেছে, দিন শেষে দেখা যাচ্ছে যে তার পড়ালেখা সব কিছু মিটমাট হয়ে গিয়েছে এবং ছেলেবেলায় তার চেহারা অনেক সুন্দর ছিল। কিন্তু পণ্ডিত মশাইরা তাকে নিয়ে বড়ই বিদ্রুপ করতেন এবং বলতেন যে চেহারা সুন্দর কিন্তু সে একজন মাকাল ফল, অর্থাৎ অন্তঃসার শূন্য। বাইরে দিয়ে ঠিকঠাক থাকলেও ভেতরে তার আহামরি কিছুই নেই। এই বিদ্রুপগুলো শোনা অনুপম বেচারা ছোটবেলায় বড়ই কষ্ট পেত। পরবর্তীতে অনুপম তার বাবার কথা বলছেন, যিনি কিনা এককালে গরিব ছিলেন। ওকালতি করিয়াও পরবর্তীতে তিনি অনেক টাকা উপার্জন করেছিলেন ঠিকই, কিন্তু যে জিনিসটি হয়, দিন শেষে সে টাকা যে যিনি উপার্জন করেছিলেন সেই ব্যক্তি টাকাটার ভোগ করতে পারেন না এবং মৃত্যুতেই তিনি হাফ ছাড়েন এবং মৃত্যুর মাধ্যমেই তার প্রথম অবকাশ বা প্রথম ছুটির শুরু হয়। নিজের উপার্জিত অর্থ সম্পদ তিনি আর ভোগ করতে পারেননি। পরবর্তীতে অনুপম বলে যখন তারা বাবা মারা যান তখন অনুপমের বয়স ছিল অত্যন্ত অল্প এবং পরবর্তীতে সে মায়ের হাতেই মানুষ হয়েছে। মা ছিল গরিব ঘরের মেয়ে এবং পরবর্তীতে যে তারা গরিব থেকে ধনী হয়েছেন এই জিনিসটি তাদের মা তাদেরকে আর ভুলতে দেননি এবং তাদের মা নিজেও ভুলেন না এবং শিশুকাল থেকেই সে মায়ের কোলে কোলে বড় হয়েছে। কোনো কিছুর অভাব কখনো অনুপমকে বুঝতে দেওয়া হয়নি, বাস্তব পৃথিবীর সাথে অনুপমকে পরিচয় করানো হয়নি। ঠিক সেই প্রেক্ষাপট থেকে অনুপমের এখন মনে হচ্ছে তার হয়তো পুরো বয়সটি হয়নি, তার পরিপক্কতাই এখনো আসেনি। তাই বলা হচ্ছে সে হয়তো অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি, অর্থাৎ অন্নপূর্ণা বলতে মা দুর্গা এবং মা দুর্গার অন্যতম একটি ছেলে গজানন এবং তারও যে ছোট ভাই যিনি মা দুর্গার কোলে রয়েছেন তার কথা বলেছেন। ঠিক সেই প্রেক্ষাপট থেকে বলা হচ্ছে অনুপম এখনই ছোট একটা শিশু, অর্থাৎ অনুপমের বয়স হয়নি। যদিও দৈর্ঘ্য হিসাবে 27 বছর হয়েছে কিন্তু আদতে অনুপমের পরিপক্কতা আসেনি। ঠিক সেই প্রেক্ষাপট থেকে অনুপম নিজের ব্যাপারে একটু হতাশাগ্রস্ত। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনুপমের ব্যাপারে জেনে ফেললাম। এই গল্পের পরবর্তী অংশগুলোতে অপরিচিতা গল্পের আসল যে ক্লাইম্যাক্স রয়েছে সে ব্যাপারে জানব। টিল দেন সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, অ্যান্ড অবশ্যই 10 মিনিটস স্কুলের সাথে থাকবেন।